ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশা চ্যানেলে অনেক অনেক স্বাগত অভিনন্দন নমস্কার। আমি আপনাদের বন্ধু কৌশিক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষত আজকের এই সাপ্তাহিক রাশিফল থেকে আপনি জানতে পারবেন রাশিচক্রের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ অর্থাৎ 26 জুন থেকে 2 জুলাই 2023 এই 7টি দিন কোন কোন জিনিসের প্রতি আপনাকে অধিক ধ্যান রাখতে হবে, কোন কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে নাকি আপনার সামনে কোনো বাধা এসে দাঁড়াতে পারে, আর কি প্রতিকার বা পরিকল্পনা করলেই বা সেই বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব বা নিশ্চিতভাবে তার সুফল প্রাপ্ত করতে পারবেন, কি আপনার শুভরত্ন আর কোন দিক নির্দেশনা করলেই বা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন, তো চলুন দেখে নিই আপনার রাশি সিংহ রাশি সম্পর্কে এ সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা আছেন এই সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং শুভ একটি সপ্তাহ হিসেবে প্রমাণিত হতে চলেছে। যে সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় ভুগছিলেন বা সমস্যার সমাধান করতে পারছিলেন না, সেই সমস্যার সমাধান কিন্তু এই সপ্তাহে হতে চলেছে বা সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এই সপ্তাহে যারা কাজবাজের সাথে যুক্ত আছেন বা কর্মক্ষেত্রে যুক্ত আছেন, তাদের যারা সিনিয়র এবং ব্যক্তিগত জীবনে যারা আপনার বন্ধু, প্রত্যেকটি মানুষ আপনার প্রতি সদয় হতে দেখা যাবে এবং সম্মান প্রদর্শন করতে দেখা যাবে। ব্যবসার সাথে যে সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকারা যুক্ত আছেন, যে কোনো অর্থ বিনিয়োগ বা ব্যবসায় নতুন করে পুঁজি লাগানোর ক্ষেত্রে এই সময়কালে কিন্তু প্রচুর লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে কারণের জন্য ব্যবসায় কিন্তু সম্প্রসারণ ঘটারও একটা সম্ভাবনা আছে। পাশাপাশি মার্কেট বা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে যে বাজার, আপনার যেগুলো জিনিসপত্র সেই বাজারে বিক্রয় হয় সেই স্থানে কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বাড়তে অনেক দেখা যাবে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এই সময়কালের মধ্যে কিন্তু তাদের জনগণের মধ্যে খ্যাতি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে নতুন নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ারও একটা সম্ভাবনা প্রবল। যারা বিদেশে কর্মরত বা কমিশন ভিত্তিক কাজ করেন, চুক্তি ভিত্তিক কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কিন্তু কোনো বড় চুক্তি বা কোনো অ্যাসাইনমেন্ট হলেও হতে পারে, এই সময়কালে কিন্তু নতুন কোনো প্রকল্প প্রাপ্তিরও একটা সম্ভাবনা রয়েছে। যে সমস্ত সিংহরাশির জাতক এবং জাতিকারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন বা পরিকল্পনা করছেন এই সপ্তাহের মাঝামাঝি সময় কিন্তু সেই সম্বন্ধীয় কোনো সুখবর আপনারা প্রাপ্ত করতে চলেছেন বা এই স্বপ্ন পূরণ হতে পারে। সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে এই সপ্তাহে কিন্তু আপনারা নতুন সূর্যালোক দেখতে চলেছেন, উন্নতির চরম শিখরে পৌঁছাতে চলেছেন। জমি এবং ভবন সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেস বা কোনো জমিজমা বিক্রয় বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সপ্তাহে প্রচুর লাভ পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার কোনো খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, তার সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে কিন্তু আপনার মন প্রফুল্লতায় ভরে উঠতেই দেখা যাবে। এই সময়ে হঠাৎ করেই যারা প্রিয়জন তাদেরকে নিয়ে আপনারা কিন্তু কোনো অনুষ্ঠান, উৎসব, পার্টি, পিকনিক ইত্যাদির কর্মসূচি বাস্তবায়িত করলেও করতে পারেন। এই সম্পূর্ণ সপ্তাহটি জুড়ে বেশ মজার সাথেই কাটতে চলেছে আপনাদের জীবন জীবিকা। সপ্তাহের দ্বিতীয় ভাগে এই সময়কালে কিন্তু আপনার দীর্ঘদিনের যদি কোনো স্বপ্ন থাকে যানবাহন ক্রয় করার বা কোনো বিলাসবহুল জিনিস ক্রয় করার, সেই স্বপ্নও কিন্তু পূরণ হতে দেখা যাবে। কোনো প্রিয় ব্যক্তির সাথে সম্পর্কিত কোনো সুখবরও কিন্তু এই সময়কালে আপনারা পেতে পারেন, যেটিও কিন্তু আপনারা মনে আনন্দের সঞ্চার করতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি বেশ অনুকূল থাকতে চলেছে। এই সময়কালে আপনার প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে দেখা যাবে। তার সাথে সাথে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বেশ আনন্দের সঞ্চার হতে চলেছে এবং এই সময়ে পরিবারের যারা সদস্য বা সদস্যারা আছেন তাদের সাথেও অনেক সুখের সময় কাটানোর সুযোগ আপনারা পেতে চলেছেন। যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন বা বিবাহিত জীবনযাপন করছেন এই সময় তাদের মধ্যে অনেক সম্পর্কে গাঢ়ত্ব বা দৃঢ়তা বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময়কালে কিন্তু দাম্পত্য জীবনে নতুন করে প্রেমের সঞ্চার হতে পারে। সপ্তাহের প্রথম দিকে যদিও অর্থনৈতিকভাবে খানিকটা সমস্যায় আপনাদের পড়লেও পড়তে হতে পারে, তবে দিন যত অতিবাহিত হবে ধীরে ধীরে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতেও সক্ষম হবেন। পরিবার নিয়ে এই সপ্তাহে তেমন বড় বিশেষ কোনো চিন্তা থাকবে না বললেই চলে, তবে সপ্তাহের শেষ ভাগে কিন্তু সন্তানকে নিয়ে পরিবারে কোনো অশান্তি হলেও হতে পারে, এই সম্ভাবনা প্রবল। তাই সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো করে পরিচালনা করার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। এই সময়কালে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে, যার কারণে সব দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। তবে সপ্তাহের শেষ ভাগে একটুখানি সাবধান সতর্ক থাকুন, বিশেষত বাইরের কোনো মানুষ আপনার কোনো ক্ষতি সাধন করলেও করতে পারে বা কোনো সুযোগের সদ্ব্যবহার করে আপনার কোনো খারাপ কাজ বা খারাপ চাইলেও চাইতে পারে। জীবিকার জন্য এই সপ্তাহে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা লাভ করতে পারবেন। তবে সপ্তাহের মধ্যভাগে কিন্তু এই পরিস্থিতি খানিকটা সহজ হওয়ার একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। এই সময়কালে বাড়ির যারা কাজের লোক আছে তাদের সঙ্গেও কিন্তু একটা বিবাদ সম্ভাবনা রয়েছে, তাই এক্ষেত্রেও আপনাকে সংযমী হয়ে চলতে হবে। স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাদের এই সময়কালে বিশেষ যত্নবান হতে হবে, অন্যথায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ শারীরিক সমস্যার কারণে বানচাল হলেও হতে পারে। তাই শারীরিক ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ যত্নবান বা যত্নশীল হতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা আছেন এই সপ্তাহে আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক এবং শুভরত্ন চুনি। যে কোনো কাজ করার পূর্বে যদি এই দুটি জিনিসের ব্যবহার করতে পারেন বা যে কোনো শুভকর্ম সম্পাদনের পূর্বে যদি এই দুটি জিনিসকে প্রাথমিকতা বা প্রাধান্য দিতে পারেন তাহলে নিশ্চিতভাবে সেই কাজে আপনারা শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। আপনার প্রতিদিনের শুভ সংখ্যা, শুভ সময় এবং শুভ রং জানতে দৈনিক রাশিফলে চোখ রাখুন। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা আছেন সব বাধা থেকে পরিত্রাণ পেতে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করুন এবং আপনার কপালে হলুদ চন্দনের তিলক লাগান। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করতেও অনেক সহায়ক হবে। যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দৈনিক, মাসিক এবং বাৎসরিক তথা গ্রহের গোচরগত রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। আপনার রাশি সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং পরামর্শ নিতে স্ক্রিনে আসা এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।